4. ওরে নবাজ ভাই
بول بول জি আলহামদুলিল্লাহ ভালো তো এই জায়গাতে সবার জন্যই আসলে আমরা জিততে পারছি তো মালয়েশিয়াতে এরকম একটা আয়োজন তার জন্য কৃতজ্ঞতা এই করে কি জানি নাম কি আলোছায়া রেস্টুরেন্টের যে খেলাটা করছে তাদের জন্য আর নিশ্চয়ই আমাদের দেশের সবার কাছে আমাদের জন্য দোয়া চাই আমরা এরকম একটা দিন এনজয় করলাম এবং আমরা চ্যাম্পিয়ন দি রয়্যাল আজকের ম্যাচের আমাদের যে সিচুয়েশন ছিল আমি চাচ্ছি যে আমাদের মোমেন্টামটাকে ক্যারি করার জন্য ফার্স্ট অফ অল আমরা ব্যাক টু ব্যাক দুইটা উইকেট খাড়াই তো আমার টার্গেট ছিল আমি 14 ওভার খেলব আমি ম্যাচটাকে উইনারের পথে নেব তো আলহামদুলিল্লাহ আমি ভালো করতেছিলাম পাশাপাশি শাইন ভাই আমাকে খুব ভালো করছে তো ইনশাআল্লাহ আমরা জয়ী হইছি আর আমার আজকের এই পারফর্মটা আমি আমার টিমকে ডেডিকেটেড করতে চাই তো ওয়েল সবাই আজকে এটা খুবই আনন্দের এবং এটা অনেক গৌরবের কারণ আমাদের ভাষা দিবস উপলক্ষে এত বড় একটা আয়োজন মালয়েশিয়ার মাটিতে বিশেষ করে আর আমাদের মূলত বাংলাদেশে যারা আছে বিশেষ করে বাংলাদেশি ইয়াং প্রজন্ম যারা আছে সবার রক্তে কিন্তু ক্রিকেট আর সেই ক্রিকেটের রুমরদনা মালয়েশিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে ভবিষ্যতে এটা আরও অনেকটাই সামনের দিকে এগিয়ে যাবে অ্যান্ড দোয়া চাই যাতে ভালোভাবে খেলতে পারি সবসময় আমরা সবাই
দ্য রয়্যালস ইয়েস তো লেবারকাতো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ম্যাচটি সমাপ্ত হলো তো আসলে আমরা এখানে মালয়েশিয়াতে এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করেছে আমাদের বড় ভাইয়েরা সদ্য বড় ভাইয়েরা তো সবাইকে আসলে শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আর খেলাতে আপনার হার জিত থাকবে আলহামদুলিল্লাহ তো আমরা ইনশাল্লাহ আজকে হেরেছি তো ইনশাল্লাহ চেষ্টা করব আবার আগামীতে আমরা উইন হব ইনশাল্লাহ আমি বইছোন আলহামদুলিল্লাহ সবাইকে আমার জন্য ইতিমধ্যে সুন্দর মনোরম পরিবেশে আজকে যে খেলাটা সফল হইতে পারতে ক্রেসপি আর বিতরণ করে সমাপ্তি ঘোষণা করা হবে অল্প সময়ের ভিতরে আপনারা ধৈর্য সহকারে সবাই অতিথি ডক্টর অলিল জায়েদ ভাই এক মিনিট সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমরা আমাদের প্রাইজ দিয়ে দেব খেলার আয়োজন করেছেন সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন প্রধান আলোচক আয়োজক মিনাস ভাই এই দিনে আমরা এখানে সবাই উপস্থিত থাকতে পারি আমরা খুবই আনন্দিত মনে আজকে যে আনন্দ তারা আয়োজন করে আমরা কৃতজ্ঞ তাদের দেখে হয়তো আমরা অনেকে আরো ভালো হবে এবং মালয়েশিয়াতে আগামী দিনে আমরা ভালো করবো সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে যারা আয়োজন করছেন আয়োজক মন্ডলকে ধন্যবাদ জানিয়ে আলামিন আসেনি আসসালামু আলাইকুম
ভালো ভালো ইনশাআল্লাহ থাকবে।